নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মাই ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত। মন্দারমণিতে গিয়ে তোমরা কী কী কিনবে, তার কত দাম সবই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর পরিমাণে কাঠের জিনিস, চীনামাটির প্রদীপ, ব্যাগ, আপু পাংচারের সমস্ত জিনিস, কাঠের ট্রে, শোপিস, সব কত করে দাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখো, প্রথমে এই ট্রেতে ছোট ছোট কানের দুল দেখা যাচ্ছে, এগুলো ঝিনুক দিয়ে তৈরি। এগুলোর দাম 20 টাকার থেকে শুরু, 50 টাকা, 60 টাকা এরম দাম বলছে। তোমরা অবশ্যই এগুলো বার্গেনিং করে কিনবে। এখানে যা দাম বলবে সেগুলো ঠিকমতো তোমরা বার্গেনিং কিনতে পারলে তোমরা প্রচুর লাভবান হবে। আর উপরে সব হচ্ছে মুক্তোর মালা, তবে এগুলো আর্টিফিশিয়াল মুক্তো, ঝিনুক, শাঁখ এইগুলো দিয়ে এই মালাগুলো তৈরি করেছে। কোনটার কত দাম নিচের স্ক্রিনে দেখো দেওয়া আছে। এই দেখো, এইগুলো সব এরকম। আর এইগুলো হচ্ছে পেন্সিল বক্স, এগুলো হচ্ছে মাদুর দিয়ে, মাদুর যেগুলো হয় সেগুলো দিয়ে তৈরি। স্কোয়ার শেপ, রাউন্ড শেপে পাবে, দেখো ভেতরটা এরকম। এগুলো কিন্তু তোমরা কাউকে গিফটও করতে পারো। আর প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কাঠের শোপিস পাওয়া যাচ্ছে, এগুলোর দামও মোটামুটি ওরকমই 120 টাকা, 140 টাকা করে। আর যে চিরুনিগুলো দেখতে পাচ্ছ, কাঠের চিরুনি, এইগুলো 40 টাকা, 50 টাকা করে এরকম দাম। এগুলো হচ্ছে ধূপদানি, এই ধূপদানিগুলোর দাম 30 টাকা, 140 টাকা, 150 টাকার মধ্যে। আর এই প্রদীপগুলো আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, আমি ওখানেই দেখলাম চীনামাটির প্রদীপ, খুব সুন্দর। আমি অবশ্য এগুলো 5-6টা নিয়েছি, এগুলো 10 টাকা, 15 টাকা এরকম দাম, এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনে পাওয়া যাচ্ছে, দেখো কী সুন্দর দেখতে। আর এগুলো হচ্ছে সিঁদুরের কৌটো, কাঠের সিঁদুরের কৌটো, খুব সুন্দর কাজ করা, এগুলো 30 টাকা, 50 টাকা, 60 টাকা দাম, তোমরা অবশ্যই বার্গেনিং করে কিনবে। আর যে পাথরের বাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো 250 টাকা, 500 টাকা, হামানদিস্তাগুলো এরকম দাম বলছিল। আর এটা বাচ্চাদের একটা খেলনা, সেটার দাম 160 টাকা। কিরকম দাম আছে? 160 টাকা। কাঠের হাতা, খুন্তি, ট্রে, হামানদিস্তা সমস্ত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং দীঘার থেকে এখানে কিন্তু খুব একটা দামের ফারাক নেই, মাত্র 20 থেকে 10 টাকা, 20 টাকা এরকম ডাপের ডিফারেন্স হবে। এরকম আয়নাও তোমরা পেয়ে যাবে 100 টাকা থেকে শুরু। আর যে এই হাঁস দেখছো, এগুলো কাঠের তৈরি, আর এটা হচ্ছে ঝিনুকের, খুব সুন্দর দেখতে। হাঁসগুলো কিরকম দাম আছে দাদা? 220 করে। আর বিভিন্ন ধরনের ডিজাইনের শেপের এই কাঠের ট্রেগুলো তোমরা পেয়ে যাবে, এগুলো 200, 250, 300 এরকম দাম বলছে। আর এখানে প্রচুর দেখো শোপিস এবং অ্যাস্ট্রে, চিরুনি, আপু প্যাংচার, হাতা, খুন্তি, সিঁদুরের কৌটো ভর্তি, এগুলো কিন্তু কাঠের ওপর দেখো কত সুন্দর কাজ করা এই সিঁদুরের কৌটোগুলো, তোমরা এগুলো নিয়ে গিয়ে কাউকে গিফটও করতে পারো। দেখো সমস্ত কাঠের জিনিস কিন্তু এখানে মন্দারমণি সি বিচে তোমরা পেয়ে যাবে। এগুলো কত করে আছে দাদা? 90 টাকা। এই মাছগুলো 250। দেখো কাঠের এই ট্রেগুলো নানা রকম ডিজাইনে পেয়ে যাবে, এগুলো কিন্তু দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করবে। কত সুন্দর এই কাঠের উপর সুন্দর সুন্দর কাজ করা এই জিনিসগুলো। আর আমি কী কী দীঘা থেকে কিনে এনেছি তারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে,
ফান কুকিং উইথ বোড্ডা, সেখানে আমি সমস্ত রান্নার রেসিপি শেয়ার করি। তো তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে তোমরা সেটা একবার ভিজিট করতে পারো। এইগুলোর দাম কিন্তু 100 টাকা 150 টাকা এরকম করে বলছে। আর এই যে ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফাইবারের শিট দিয়ে তৈরি, অসম্ভব সুন্দর দেখতে। এটা কিন্তু আমি এই মন্দারমণি সি বিচেই দেখতে পেয়েছি, দীঘাতে কিন্তু এটা আমি দেখতে পাইনি। তোমরা একবার এই একটা শোপিসগুলো ফ্রেমগুলো দেখতে পারো। এইগুলোর দাম বলছিল 1100 টাকা 1300 টাকা 1500 টাকা। আর মন্দারমণি থেকে দীঘার এই ম্যারিন ড্রাইভটা তোমরা অবশ্যই এনজয় করো, এটা দারুণ একটা জার্নি। পুরো যখন দুপুর 12টা বাজবে, তখন এই সমুদ্রের জলটা তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার গাড়িতে গায়ে এসে পড়বে, অসম্ভব একটা সুন্দর অনুভূতি। আমার রিকোয়েস্ট রইল, তোমরা দীঘা টু মন্দারমণি বা মন্দারমণি থেকে দীঘা যাওয়ার পথে অবশ্যই বাই রোড এই ট্রাভেলটা করো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আমার আরেকটা চ্যানেল আছে, রান্নার চ্যানেল, সেটা হচ্ছে ফান কুকিং উইথ বন্যা। যদি তুমি বাংলা বাঙালি খাবার খেতে পছন্দ করো, তাহলে ওই চ্যানেলটা একবার ভিজিট করতে পারো। সেখানে 400 বেশি বাঙালি যে রান্না বান্না সেটা আমি শেয়ার করে আছি। এটি আমার নতুন চ্যানেল। পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।